সকাল সকাল রান্না বান্না হওয়ার পরে রান্নাঘরটা ঠিক এইরকমই লাগে। আজকে অবশ্য এখানে একটু বেশি বাসন আছে, কেন কি লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে আমি কিছু কিচেন আইটেমস কিনেছি, তো ওগুলো আমি ধুয়ে জাস্ট এখানে এরকম করে রেখেছি একটু শুকানোর জন্য। আর এখানে মোটামুটি রান্না আমার হয়ে গেছে সকালের মতো, এই যে ব্রেকফাস্টও হয়ে গেছে, আর ডোডো খাবে দুধ ইডলি, তো দুধও গরম হয়ে গেছে, মানে রাখা রয়েছে এখন জাস্ট। গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো দেখতে পেলে সকালে মোটামুটি আমার এক রাউন্ডের কাজ হয়ে গেছে বলা যেতে পারে, আর আজকে একটু তাড়াহুড়ো করে করছি, কেন কি আজকে এক জায়গায় যাওয়ার আছে, ওখান থেকে তাড়াতাড়ি সব করতে হবে, তো ওই জন্য একদম তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি, প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছি আর কি রিয়ালিটি আসার আগে। তো লাঞ্চ রেডি করা হয়ে গেছে সকালে, মানে যে লাঞ্চ বক্সটাও আর কি, এই যে এখানে আমি আলু আর ডিম একসাথে ভেজে দিয়েছি, আর ভাত আর এর মধ্যে ডাল আছে, এটা একসাথে এই জন্যই দিতে হয়েছে, কেন কি আরেকটা টিফিন বক্স যেখানে তিনটে বাটি আছে সেটা নিয়ে আসেনি। তো যাই হোক, এই যে ডাল একটু বেঁচেও গেছে, এখানে রয়ে গেছে, এখন এগুলো ঠান্ডা করছি আমি। সকালবেলা সব কাজ করে মোটামুটি এখন আমার একটু মি টাইম, এটা আমি এখন বসে গরম জল খাচ্ছি। ডোডো ডোডো বাবু সোনা ওঠো, বাবু ওঠো। গুড মর্নিং। হ্যাঁ, আমরা দেখেছি না একটা কালো বেড়ালকে তাড়া করেছিল না, আর ও কারের তলায় গিয়ে লুকিয়ে পড়েছিল। এটা হামু দিয়ে দাও, গুড মর্নিং হামু দিয়ে দাও মাম্মাকে। অনেক অনেক সাধ্য সাধনা করে এনাকে তোলা হয়েছে গল্প টল্প শুনিয়ে, এবার ডোডোকে করানো হবে ব্রাশ, তাই তো ডোডো ব্রাশ করবো তো ব্যালকানি দেখতে দেখতে। দেখো কত হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো কেমন ঝুঁকে যাচ্ছে, দেখো ভালো করে নন করো ঠাকুরকে, ভালো করে নন করো। বা গুড বয়, একদম রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে তো দাও কেমন রেডি হয়েছো তুমি। ঘড়ি আবার হাতে, তোমার মতো আবার হাতে ঘড়ি দেখছে বেটা, ঘড়ি নেই এদিকে হাতের দিকে তাকাচ্ছে, বেশি পাকুনি না ডরোসোনা? একদম রেডি হয়ে গেছে ডে কেয়ারের জন্য, আজকে আমরা ওকে ডে কেয়ারের অ্যাডমিশন করাবো, আর যদি বলে তো আজকে থেকেই আমরা ওকে রেখে দেবো, সেরকম ব্যবস্থা করেই আমরা বেরোচ্ছি। মানে ইচ্ছে আমাদের আছে যে আজকে থেকেই খানিকক্ষণ আর কি প্র্যাকটিস করানোর জন্য, এক ঘন্টা দেড় ঘন্টা করে ওকে ওখানে রাখার, কারণ হঠাৎ করে দিয়ে তো ফুল ডেও থাকতে পারবে না। তো যাই হোক, যতদিন না স্কুল স্টার্ট হচ্ছে ততদিন ওকে ফুল ডেই থাকতে হবে লাঞ্চ ব্রেকফাস্ট নিয়ে গিয়ে, তো সেই জন্যই আজকে একটু বিস্কুট দিয়েছি আর একটা ছোট্ট জলের বোতল দিয়েছি ব্যাগের মধ্যে, দিয়ে আজকে যাচ্ছে ও। তো চলো দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি, আমাদেরও জীবনের একটা নতুন ফেজ স্টার্ট হতে চলেছে আবার। তো পৌঁছে গেছি আমরা, চলে এসেছি স্কুলের কাছে, যাচ্ছি এখন। চলে গেল ভেতরে, মানে ডোডো হাসতে হাসতে চলে গেল, ওর তো কোনো ইয়ে নেই আর কি, ঘরের থেকেই খুব এক্সাইটেড ছিল, আমাদেরই একটু খারাপ লাগছে,
তবে ঠিক আছে, এগুলোই লাইফের মানে রিয়ালিটি, প্র্যাকটিক্যাল লাইফ এটাই আর কি। আর এটা প্র্যাকটিস করাও ভীষণ দরকার। তো এখন থাকবে ঘন্টা খানেক, ড্যাডা অফিস চলে যাবে, আমি একটুখানি টাইম পাস করবো এখানেই আর কি, আশেপাশে ঘুরবো, মানে দাঁড়িয়েই থাকবো আর কি করব। তারপরে নিয়ে ওকে আমি একেবারে বাড়ি যাব। তো ড্যাডারও টাইম হয়ে গেছে, ড্যাডাও চলে যাবে অফিস, এখন আমি বেচারা একা রয়ে গেলাম। বাই বাই ড্যাডা, কেমন লাগছে তোমার? ছেলে চলে গেল স্কুল, ও বলছে আমার ভালো লাগছে, আমার দুঃখ টুক হচ্ছে না। বলো আমার একটু দুঃখ তো হচ্ছে, অনেক অ্যাক্টিভিটি আছে, প্রচুর অ্যাক্টিভিটিস আছে। তো মানে এভরিডে একটা একটা করে অ্যাক্টিভিটি, তারপর আউটডোর প্লে আছে, ইনডোর প্লে আছে। নর্মালি বাড়িতে রাখার থেকে তো এটা অনেক বেটার। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে ডে কেয়ারে কেমন করে রাখে, মানে আয়াটায়রা কেমন, সেটা একটু ব্যাপার আছে। কিন্তু আমি ছেলেকে সব শিখিয়ে দিয়েছি যে যা হবে যেরকম হবে আমাকে কিন্তু বলবি, না বললে কিন্তু তুই দেখবি, মজা দেখাবো তোকে। বলছে না না আমি সব বলবো তোমাকে এসে। তো যাই হোক, এখন দেখা যাক, প্রথম দিনটা কাটলে বুঝতে পারবো। তো চলো তাহলে, বাই বাই দাদা। হ্যাঁ আমি এখন যাবো স্কুলে গিয়েই ভেতরে বসবো। চলো বাই তাহলে, আমি যাচ্ছি। তো লাস্ট যা খবর পেলাম, ডোডো ওখানে খেলছে ভেতরে, আর আমাকে অ্যালাউ করলো না, বলছে না তোমাকে দেখলে যদি আবার কাঁদে। তো যাই হোক, সেই জন্য আমি এখন চলে এসেছি মল, ওর পাশেই একটা মল আছে মানে একটু দূরে। তো বরকে বললাম ঠিক আছে চলো তাহলে তুমি আমাকে ছেড়ে দাও ওখানে, আমি ওখানে একটু টাইম পাস করি, তারপর এক ঘন্টা পরে এসে ওকে নিয়ে যাব। তো এখন সেই আর কি টাইম পাস করতেই এসেছি। ডোডোকে পিক আপ করতে, এখন তো আমার ডাউট লাগছে যে ও বাড়ি যেতে চাইবে কি না, বাট তাও লাঞ্চ আমি আজকে দিয়ে পাঠাইনি, তো ওকে পিক আপ করতেই হবে। বলো কেমন লাগলো তোমার? একটু ছেলে ধাক্কা মেরে দিয়েছে, ঠিক আছে ফ্রেন্ডরা তো একটু ধাক্কা মারে, তাতে কি হয়েছে? তাতে কিচ্ছু না, তুমি কাউকে মারবে না, ঠিক আছে? তুমি কাউকে মারবে না। তোমার কেমন লাগলো স্কুলে গিয়ে? জোরে ভালোবাসছিলে? জোরে ভালোবাসতে নেই, আস্তে করে হাত করতে, আমি তোমায় বলেছিলাম জোরে ওরকম করতে নেই। তো ডোরে চলে এসছে, ডোরে সোনা চলে এসছে, হয়ে গেছে 12:30 বাজে, এবার আমি বাড়ির দিকে যাবো। ঘরে তো আমরা চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, মানে কি বলবো, আধ ঘন্টা ধরে কেঁদে চলেছে, আধ ঘন্টা ধরে এখনও কেঁদে যাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আসলে এটা বলতে পারছে না যে ওর হয়তো একটু খারাপ লেগেছে কোথাও, একটু মনে একটা ইয়ে হয়েছে, সেটা বলতে পারছে না। স্কুলে কিন্তু ফুল মাস্তি করে নিয়েছে, খেলে নিয়েছে, বিস্কুট দিয়েছিলাম বিস্কুট খেয়েছে, জল খেয়েছে, মানে সবই করেছে ওখানে, একদম কান্নাকাটি কোনো ঝামেলা কিছু করেনি। কিন্তু বাইরে বেরিয়ে যখন থেকে আমাকে দেখেছে তখন থেকে শুরু করেছে। তো যাই হোক, ঘরে এসে এক টানা পুরো মানে লম্বা একটা ঘরের এই মাথার থেকে ওই মাথা গড়াগড়ি দিয়ে কাঁদলো, কেঁদে কেঁদে এখন একটুখানি চুপ করেছে আর কি। এসো মামার কাছে। ওই যে আবার আবার, ওই যে ওই যে কী বলবো তোমাদেরকে, মানে এ হচ্ছে রিভার্স আর কি, মানে যখন করার তখন করে না পরে করে, মানে মায়ের মতো যে যখন করার তখন করে না পরে মন খারাপ হয়। তো যাই হোক, এই আর কি চলছে এখন ঘরে। এখন আমি আজকে আমি একটা খুব ভালো জিনিস খাবো, মানে গরমকালের জন্য একদম আইডিয়াল লাঞ্চ আমার আজকে। তো যাই হোক, ডোরের জন্য তো আলু আর গাজর সেদ্ধ বসিয়েছি, আর তো চলো মোটামুটি টুকটাক যা যা কাজ আছে সব করে নিই, তারপর একেবারে লাঞ্চে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল লাঞ্চ, মানে আমার আর কি, ডোরোর এখানে আলাদা খাবার আছে, সেদ্ধ ডাল মাছ, সে মাছ তুলে খাওয়াও তার স্টার্ট হয়ে গেছে। এই যে কাঁটা দেখে খাবে কিন্তু, ঠিক আছে? আর আমি কালকে জল ঢেলে রেখেছিলাম ভাতে, তো আজকে দেখো ডালের বড়া, জল ঢালা ভাত, পেঁয়াজ একদম লেবু দিয়ে আজকে খাবো, মানে গরমে একদম এটাই মনে হয় যেন স্বর্গ।
আর এই হচ্ছে স্কুল যাওয়ার ফল, প্রচুর খেলা হয়েছে আজকে, খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আজকে তো পুরোপুরি মানে মিরাকল হয়ে গেছে, মানে তোমরা দেখতেই পেলে, আমি খেয়ে উঠতে না উঠতে দেখছি কি সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে, মানে এটাই স্কুল যাওয়ার বেনিফিট আর কি। তবে হ্যাঁ, লোডোর জন্য এটা একটা অনেক বড় চেঞ্জ, মানে একটা মানে কি বলবো, এতদিন যেমন ছোটো ছোটো এক্সাম্পল যদি আমি দিই, সকালে উঠতে উঠেই বলতো টিভি দেখবো, টিভি দেখতো বসে বসে, আজকেও বলছে আমি টিভি দেখবো, তো আজকে টিভি দেখতে পারেনি, আজকে রেডি টেডি করে ওকে পাঠানো হলো, নিয়ে গেলাম আমরা, তো ওর জন্য একটা মানে একটা বিশাল বড় চেঞ্জ। তারপরে ওখানে গিয়ে একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি, তবে আমাকে দেখেও মানে একটু আর কি ঘ্যান ঘ্যান করা যেটাকে বলে একটু স্টার্ট করেছিল। তারপর বাইরে এসে বলছে যে ড্যাডা কোথায় গেল, কেন কি ড্যাডাকে দেখতে পায়নি, ড্যাডা আমাদেরকে ছেড়ে দিয়ে অফিস চলে গেছিলো। তো সেটাও কোথাও একটা ফিল হয়েছে, কারণ ওর বাবারও কিছু করার নেই, বেচারা যেতেই হবে আজকে মানডে, আদারওয়াইজ আমি বলেছিলাম যে আজকে দিনটা অন্তত মানে ট্রাই করার জন্য যদি ছুটি নিতে পারে, বাট মানডে বলে এটা পসিবল হলো না। তো যাই হোক, এখন দেখি, ইচ্ছে আছে ড্যাডা যদি একটু তাড়াতাড়ি চলে আসে তো ডোডোকে আজকে একটু প্যাম্পার করা হবে, ডোডোকে আজকে একটু ফিল করানো হবে যে না এটা একটা চেঞ্জ, এটা এটা হবে তোমার সাথে, এরকম হবে, বাট স্টিল এরকম না যে মা বাবা তোমাকে ভালোবাসে না, বা মানে ওকে ওই ওই ইম্পর্টেন্সটা ওকে আজকে একটু ফিল করাতে হবে, যেটা আমি বুঝতে পারছি, কারণ থেকে থেকেই খালি বলছে আমাকে তোমরা ভালোবাসো না, আমাকে তোমরা ভালোবাসো না, মানে একটুখানি ইমোশনাল একটা ইয়ে ওটা তো হবেই, কেন কি একটা চেঞ্জের মধ্যে দিয়ে যখন যায় প্রত্যেকটা মানুষ, আমাদেরও যদি লাইফে চেঞ্জ আসে, নতুন কিছু হয়, একভাবে থাকি, নতুন যদি কিছু হয় তো আমাদেরও কেমন মানে একটা অবাক লাগে না, তো সেই রকমই আর কি ওরও একই অবস্থা হচ্ছে, একই ইয়ে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পেলে ঘুমিয়ে গেছে, সোফায় শুয়েছিল, আমি এখন বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি, পাখা টাখা চালিয়ে দিয়েছি, তো এখন আর বেশি কথা বলবো না, উঠে গেলে মুশকিল আছে, এখন যদি প্রপার ঘুম দিয়ে ওঠে তাহলে ওরও মুডটা ভালো থাকবে। বাবা অনেক ঘুম হয়েছে তো, অনেক হয়ে গেছে, 5:30 বেজে গেছে, চলো ছাদে যাব, চলো বাবু। ডোরোসোনা আজকে খুব ঘুমিয়েছে, তোমরা দেখতেই পেলে, ডোরোসোনা আজকে খুব ঘুমিয়েছে, মানে একদম মন শান্তি করে ঘুমিয়েছে আজকে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি ওর ঘুমের প্যাটার্ন দেখে। তো যাই হোক, আজকে লাঞ্চ পুরো মানে কমপ্লিট করে আর বসতেই পারছে না, মানে একদম ঘুমে অস্থির হয়ে যাচ্ছে, একটু মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে, তো ভালোই হয়েছে আর কি একদিক দিয়ে। আর আমি এখন ওর মুড ঠিক করার জন্য, যাতে ওর ফিল না হয় যে মানে স্কুল যাওয়াটাই আজকে একটু অন্যরকম, ওটা যেন ফিল না হয়, ওই জন্য ওর মুড ঠিক করার জন্য ওকে ছাদে নিয়ে চলে এসেছি, আর ছাদে প্রচুর পিজিয়ান্স। অনেকদিন পর কিছু নতুন ট্রাই করলাম, তো আজকে দেখো ব্রেকফাস্টে বানিয়েছি আপ্পে, আর চাটনি আমার আগে থেকে বানানোই ছিল, তো ওই চাটনিটা দিয়েই আমি আজকে এটা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে নেক্সট ডে সকাল সকাল উঠেই ডোডোকে সুজি বানিয়ে খাইয়ে দিয়েছি, তো ডোডো চলে গেছে ড্যাডার সাথে, আজকে আমি যাইনি, এই জন্যই যাইনি, কেন কি ড্যাডা আজকে ছুটি নিয়েছে, ড্যাডা আজকে ঘর মানে ঘরের থেকেই কাজ করবে আর কি, তো ড্যাডা বললো যে ঠিক আছে চলো আমি ওকে ছেড়ে দিয়ে আসি, আর আমি পিক আপ করে নেবো, তোমাকে যাওয়ার দরকার নেই। তাই বললাম যে ঠিক আছে, তো ডোডোকে জাস্ট সুজি টুজি খাইয়ে বক্সের মধ্যে কলা বিস্কুট, আর আজকে ব্রেকফাস্টে তোমরা দেখতেই পেলে এই যে আপ্পে বানিয়েছি, তো ডোডোকেও দিয়ে দিয়েছি দুটো, বলেছি যে খেয়ে দেখবে তোমার যদি ভালো লাগে, তো ওই আর কি সব মিলিয়ে মিশিয়ে একটু দিয়ে দিয়ে আর কি, আমারও বুঝতে হবে না যে ও আলটিমেটলি কী খাবে, কী পছন্দ করবে, তো সেই রকমই আর কি ব্যাপার। তো চলে গেছে বাবা ছেলে বাইরে, আর আমারও একটু একটু ঠান্ডা লেগেছে, ডোডোরও ঠান্ডা লেগেছে, আমার নাক টাক পুরো মানে ইয়ে হয়ে আসছে, ধরে আসছে, গলাটা ধরে আসছে, তো এই সিজন চেঞ্জের সময়
সিজন চেঞ্জ ঠিক নয়, মানে প্রচণ্ড গরম, বাট এসি আর বাইরে, মানে এসি ভেতরে চললে আর বাইরে বেরোনোর উপায় নেই, বাইরে বেরোলেই ওটা যে একটা গরম ইয়েটা লাগে, মানে ওতেই আমার শরীরটা বেশি খারাপ হয়। আজকে সেকেন্ড ডে, কালকে তো তোমরা দেখতে পেলে ডোডো প্রচণ্ড কান্নাকাটি করেছে, ওর মুড ঠিক করার জন্য ওকে আমি নিয়ে গেছিলাম বাইরে। তো আজকে দেখি যে কেমন থাকে, কেমন লাগে ওর আজকে। কেমন লেগেছে বাবু? আজকে ডোডো খুব খুশি, আজকে মাম্মা ড্যাডা এসেছে ডোডোকে পিক আপ করতে, দেখি ভালো লেগেছে তো? খুশি, আজকে তুমি কি কি খেলেছো বলো তো, বলো কি কি খেলেছো? না ওর ব্যাগটা দিয়ে দাও না পিঠে, নাহলে ওখানে ঝুলিয়ে দাও নিচে। খালি ডালটা একটু ফোড়ন দেওয়া বাকি আছে, তো সেটাই করব। আর আজকে অনেক দিন পর, মানে অনেক দিন পর মানে বছরে এটা একবারই মোটামুটি পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে লিচু। আজকে বাইরে দেখে, কেন কি আজকে আমরা পুরো প্রপার বাজার টাজার করে ফিরেছি, আমরা মানে ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম যে ওকে পিক আপ করে বাজার করে আসব, তো বাজার টাজার করে এসেছি। টমেটো শেষ হয়ে গেছিলো, আসলে তো ফোড়নের জন্য, মানে ডালের জন্য টমেটো দরকার, তো ওই জন্যই ডালটা ফোড়ন দিয়ে যেতে পারিনি, তো এখন সেটাই করব। এই যে চলো আমি ফটাফট করে বানিয়ে নিই। রোজের স্বাদ বদল করার জন্য অন্যরকম ডাল বানিয়েছি, এটা তেলেগু ডাল, মানে পাপ্পু বলে এটাকে। তো এবার আমরা বসবো লাঞ্চ করতে। কিছু বেশি জটিল রান্নাবান্না হয়নি, মাছ ভাজা আর এই তেলেগু ডাল বাস, আর ডোডোর জন্য একটু বয়েল আর কি ভেজিটেবলস এইরকম আছে। আর ডোডো আজকে, মানে আজকে আর কি ওকে দেখে বোঝা যাচ্ছে যে আস্তে 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 একটুখানি সিঙ্ক হচ্ছে ব্যাপারটার সাথে। কি একটু কিছু বলবে নাকি? একটু কিছু বলবে? কি খাচ্ছো এটা তুমি? বোম বোম খাচ্ছ? আর আজকে আমি অবাক হয়ে গেছি, আজকে আপ্পেটা ডোডোর এত ভালো লেগেছে, আমি দুটো দিয়েছিলাম বক্সে, একটা হাফ খেয়েছে একটা রয়েছে, আর একটা কলা দিয়েছিলাম সেটাও খেয়েছে, মানে খাইয়েছে বললো আর কি কেউ। তো ঘরে এসে আমাকে বলছি ওই বোমটা আমাকে আবার দাও, ওই বাজিটা বাজিটা আমি খাবো। তো যাই হোক, এখন বসে বসে খাচ্ছে, তো সাথে আমি ভাতটাও আর কি নিয়ে বসে যাব। তো চলো এই ভিডিওটা কালকে থেকে চলছে, আজকে আমি এখানেই তাহলে ব্লগটাকে এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।